দেখেন আজকে আমরা যেটা পড়বো হচ্ছে আমাদের যে এই 18 নম্বর চ্যাপ্টারটা যেটা ছিল হচ্ছে লুচে এবং স্পিয়ের লাস্টের দিকে অংশগুলো, এবং এটাগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি একটু গুরুত্বপূর্ণ। আমার উপরে লেখা আছে যে সিম্বলি এ স্পিয়ে দে ভেইকুলি, অর্থাৎ সিম্বলি মানে হচ্ছে সিম্বল চিহ্ন, এবং স্পিয়ে স্পিয়ে দিয়ে বলতে আমরা এটা বুঝতে পারি যে আমাকে বিভিন্ন ধরনের আলোকিত কোনো সিম্বল দিয়ে আমাকে ইন্ডিকেট করে আমার ভেইকুলির মধ্যে কোনো প্রকার সমস্যা বা কী ধরনের কাজ হচ্ছে হচ্ছে না, এগুলো সম্পর্কে সবসময় আমাদেরকে হচ্ছে কি যখন নাকি আমি ভেইকুলি মাঠচারি করি অর্থাৎ ভেইকুলি আমার আচ্ছস্য অবস্থায় থাকে, চলাচল অবস্থায় থাকে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে। আমরা যদি প্রথমে দেখি এখানে যে ব্যাট দিয়ে আছে দুই পাশে দুইটা, এগুলো দিয়ে হচ্ছে আমার কলরে ব্যাট দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে আমার যে ইন্ডিকাতরে দি ডিরেকশনে অর্থাৎ ডিরেকশন আমাকে ইন্ডিকেট করে যে আমি যখন নাকি দেশ রাইজ বোলতারে করি অথবা সিরিজ রাইজ বোলতারে করি সেক্ষেত্রে হচ্ছে কি আমি ইন্ডিকেটর দিই আমার পিসের গাড়ি বা আমার চারপাশে যে গাড়িগুলো আছে তারা যেন বুঝতে পারে আমি কোন ডিরেকশনটা নিতে চাচ্ছি। এরপরে হচ্ছে যদি এটা দেখি দেখা যাচ্ছে যে আমার সামনে একটা বেলুনের মতো আছে, এটা দিয়ে আমাকে ইন্ডিকেট করে হচ্ছে আয়ার ব্যাগ। আমাদের প্রত্যেকটা ভেহিকুলারই যে বোলান্তে আছে, বোলান্তের সামনে আমরা আগে দেখাইছিলাম ছবিতে যে বোলান্তের সামনে দেখা যায় কন্ডাক্টরের জন্য হচ্ছে একটা আয়ার ব্যাগ থাকে, অথবা প্যাসেঞ্জার অর্থাৎ প্যাসেঞ্জার যারা আছে তাদের সামনে হচ্ছে কি আয়ার ব্যাগ দেওয়া থাকে। আয়ার ব্যাগটা হচ্ছে কি এটা হচ্ছে একটা অনেকটা বেলুনের মতো বা অনেকটা আপনারা যদি চিন্তা করেন যে কুশ্চিনের তো অর্থাৎ বালিশের মতো, এটার মধ্যে এক ধরনের সেন্সর দেওয়া থাকে। আপনার ভেহিকুলে যখন নাকি ওই সেন্সরের পরিমাণ বা সেন্সরের যে একটা প্রেশার আছে ওই প্রেশার পরিমাণ যদি ধাক্কা খায় কোনো ভেহিকুলের সাথে বা আপনি নিজেও যদি কোনো সময় কোনো একটা মুড়োর সাথে ধাক্কা খাওয়ান, এর ফলে কী হয় এই আয়ার ব্যাগটা আপনার মিললে সেকেন্ডেরও কম সময় অর্থাৎ 1 সেকেন্ডের 1000 ভাগেরও কম সময়ের মধ্যে সে গন ফিয়ারে হয়ে ওঠে। গন ফিয়ারে মানে হচ্ছে ফুলে ওঠে, এবং এর ফলে কী হয় আমি বা প্যাসেঞ্জারি যারা আছি তারা সুরক্ষিত থাকি। আমরা কন্ট্রো এই প্যারাব্রেস অর্থাৎ আমার গাড়ির সামনে যে ভেহিকুলির সামনে যে আমার যে কাঁচ আছে এই কাঁচ বরাবর যায় না বা কাঁচের সাথে যে আমরা বাড়ি খাই না, এতে আমাদের অনেক রক্ষা হয়, সুরক্ষা হয়ে থাকে। পই থাকে হচ্ছে চিন্তুরা দি সিকুরেসা, চিন্তুরা দি সিকুরেসা মানে হচ্ছে আমাদের সিট বেল্ট যেটা বলি অর্থাৎ আমাদের সিকুরেসা নিরাপত্তা বেল্ট যেটা হচ্ছে, এটার জন্য হচ্ছে অনেক সময় স্পিয়া এরকম রহস্য দেওয়া থাকে, এবং সেক্ষেত্রে হচ্ছে কি সাথে সাথে আমার সুওনারও করে আপনার কিছু কিছু ভেহিকুলের মধ্যে, সব ভেহিকুলের মধ্যে না কিন্তু, ঠিক আছে। আমার আয়ার ব্যাগ যেটা আছে, তারপরে হচ্ছে আমার চিন্তুরাদি সিকুরেসা, এগুলা কিন্তু যে সব ভেহিকুলের মধ্যে থাকবে অব্লিগাতরিও এখন না, কোনো কোনো ভেহিকুলের মধ্যে আমার থাকতেও পারে, কোনো কোনো ভেহিকুলের মধ্যে আমার নাও থাকতে পারে। ওকে, পরে হচ্ছে লুচে আব্বালিয়ানদের ক্ষেত্রে হচ্ছে কলরে ব্লু হয়ে থাকে। লুচে আমার যেটা এটা দেওয়া আছে হচ্ছে ফেন্দিনে বিয়া আন্তিরিওরে, এবং এটা হচ্ছে ফেন্দিনে বিয়া পোস্টিরিওরে, এবং পোস্টিরিওরের ক্ষেত্রে খেয়াল করেন যে আমাদের কলরেটা হচ্ছে জাল্লো ওমরা, ঠিক আছে, অর্থাৎ আমার একটু ঘন একটু আমার জাল্লোটা হলুদটা হচ্ছে একটু ঘন কালার হয়ে থাকে। এছাড়াও এখানে যদি আমি খেয়াল করি আরেকটা জিনিস যেটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমার বোঝায় পেনু মাতেছি। অনেক সময় কিছু কিছু ভেহিকুলের মধ্যে যেগুলো নাকি মডার্নো যেগুলো ভেহিকুলে আছে এগুলোর মধ্যে আপনার দেখা যায় কোনো একটা চাকার মধ্যে যদি আমাদের হাওয়ার পরিমাণ কম হয় অর্থাৎ প্রেশিয়নে দি গনফিয়াজ হাওয়ার পরিমাণটা যদি কম হয় সেক্ষেত্রে সে আপনাকে ইন্ডিকেট করতে থাকে যে তোমার এই ডান পাশের বা আন্তিরিয়র পার্টের বা পোস্টেরিয়র পার্টের ডানের অথবা সিরিসা বা রেস্টার যে কোনো একটা চাকা সে ইন্ডিকেট করে বলে যে এই চাকাটার মধ্যে হাওয়া কম আছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটার মধ্যে প্রেশিয়নে দি আরিয়া অথবা গন ফিয়ারে করো। ওকে, পরে আমরা দেখি এখানে কী বলছে, দেখেন বলছে লে স্পিয়ে দানো আল কন্দুচেন্তে, অর্থাৎ স্পিয়ে আমাদেরকে সবসময় একটা কন্দুচেন্দ্রকে দিয়া থাকে কি বিভিন্ন কিছু দিয়া থাকে। কবে বলতেছে দেখেন উতিলি ইন্ডিকাসিওনে চিরকা ইল ফুনসিওনামেন্টো দেল ভারি অর্গানি, আমাদের ভেহিকুলির মধ্যে যে অনেক ভারি অর্থাৎ বিভিন্ন অর্গানি বিভিন্ন যে তার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে বা বিভিন্ন যে মেশিন আছে বিভিন্ন ডিসপজিটিভ আছে এগুলো যখন ফুনসিওনা করে সে ওই সকল যেই ফুনসিওনামেন্ট অর্থাৎ কাজগুলো সম্পর্কে কি করে সে উতিলি ইন্ডিকাসিওনে দিয়া থাকে অর্থাৎ উপযুক্ত ইন্ডিকেট করে থাকে যে আমার যেই যন্ত্রপাতিগুলো আছে এগুলো কীভাবে কাজ করতেছে এগুলো সম্পর্কে আমাকে জানায়। এবং বলতেছে এ আত্রেজাতুরা দিল ভেহিকুলি, এবং ভেহিকুলির মধ্যে বিভিন্ন ধরনের আত্রেজাতুরা থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে থাকে, কবে আমার সে দিলে তারপর চিন্তুরা দি সিকুরেসা পই লুচে ইম্পিয়ান্ত আকুস্তিকো অর্থাৎ আমার যে হর্ন বাজে ক্লাকসন এগুলো সম্পর্কে কী হচ্ছে সে বিভিন্ন ধরনের আমাদেরকে ইঙ্গিত দিয়ে থাকে বা ইন্ডিকাসিওনে দিয়ে থাকে। ওকে, পই বলছে দাল্লা লোরো লেতুরা সি পো কুইন্দি কোনো সেরে কোয়ালি আপারে কি আউজিলিয়ারি স্থান ফুসিওনান্দ ও আবেরে ওনা রাপিদা ইডিয়াসুল করে তো ফুনসিওনামেন্ট।
ওকে, প্রথম থেকে যদি পড়ি, বলতেছে দা লা লোর লেত্তুরা, তাদের যে এই যে লেত্তুরা লেটারগুলো আসে বা বিভিন্ন ধরনের যে আমার সিম্বল আসে, বলছে পো কুইন্দি কনশেরে, আমি জানতে পারি বিভিন্ন ধরনের সিম্বল দিয়ে আমি জানতে পারি কি যে কোয়ালি আপারে কি আউজিলিয়ারি, আউজিলিয়ারি হচ্ছে সহায়ক, আপারে কি বল দিয়ে বুঝে হচ্ছে যন্ত্রপাতি, ঠিক আছে, কোন কোন যন্ত্রপাতি আমি ব্যবহার করতেছি, তাদের কাজ কি, তারা কিভাবে কাজ করে, এবং এগুলো সম্পর্কে হচ্ছে কি আমাকে একটা সে রাপিদা ইদিয়া দিয়া থাকে, অর্থাৎ রাপিদা মানে হচ্ছে দ্রুত, ইডিয়া মানে হচ্ছে আইডিয়া, যে আমাকে খুব তাড়াতাড়ি সে কোনো একটা আইডিয়া দিতে থাকে। আপনি যে কোনো ভেহিকুলের মধ্যে নতুনভাবে উঠলেন, আপনি যদি সিম্বলগুলো জানেন তাহলে হচ্ছে ওই সিম্বলে দেখে বুঝতে পারবেন যে ও আচ্ছা এটা দিয়ে হচ্ছে কি আমার ওয়েভার কাজ করে, ওয়েভার মানে কি তেজিক ইস্তাল্ল, যেটা দিয়ে হচ্ছে কি আমাদের পারাবেশা পরিষ্কার করা হয়, ঠিক আছে। তারপরে লুচের ক্ষেত্রে উগুয়াল এভাবে, আমার লুচে আনাব্বালিয়ানদের ক্ষেত্রে স্পিয়ার ছবি দেওয়া থাকে, তারপরে লুচে আব্বালিয়ানদের ক্ষেত্রে স্পিয়ার ছবি দেওয়া থাকে। সো এইগুলো বিভিন্ন ধরনের যেই আমার লেত্তুরা অর্থাৎ লেটারগুলো দেওয়া থাকে, অক্ষরগুলো দেওয়া থাকে, এগুলো দিয়ে হচ্ছে কি আমি এটার করেত্ব ফুনশনামেন্ট করতে পারি, অথবা কোনো কারণে যদি এই সকল যেই আমার স্পেয়ারগুলো আছে বা যে সকল আমার ডিসপোজিটিভ আছে এগুলো যদি মাল ফুনশনামেন্ট অর্থাৎ খারাপ হয়ে যায়, সেক্ষেত্রেও সে কী করে আমাকে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়া থাকে, ইন্ডিকাশনে দিয়া থাকে। ওকে, পই বলছে লে স্পিয়ে লুমিনোজে, আমার স্পিয়ে যেগুলো হচ্ছে লুমিনোজে জ্বলন্ত হয়ে ওঠে বা জল আলোকিত হয়, বলছে সোনো কন্ত্রার কন্ত্রার দৃষ্টিতে অর্থাৎ এগুলো সংকেতায়িত করা হয় দ্য স্পেসিফিচি কলরে, স্পেসিফিচি কথার মানে হচ্ছে স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট কালার দিয়ে হচ্ছে কি আমার সবসময় আমার স্পিয়ারগুলো লুমিনোজ হয়ে থাকে, আমার জ্বলন্ত হয় যখন লাইটগুলো জ্বলে উঠে, সেগুলোর জন্য হচ্ছে কি স্পেসিফিচি কলরে দেওয়া থাকে, অর্থাৎ আমার পুরোপুরিভাবে এক নির্দিষ্ট কলরে দেওয়া থাকে। এবং সিম্বলও হচ্ছে কি অর্থাৎ চিহ্নটা হচ্ছে কি প্রত্যেকের জন্য আলাদা। এবং বলতেছে পশন এসেরে ফিসে ও লাম্পে জানতে, যে এগুলো আমার কি হতে পারে, যে এই যে সিম্বলিগুলো আছে এগুলো বলছে যে পশ্চন এসারে হতে পারে ফিসে অর্থাৎ ফিক্সড হইতে পারে, অর্থাৎ এরকম আছে যে একদম জ্বলে রয়েছে, আবার এরকম হইতে পারে যে লাম্পের জানতে অর্থাৎ জলে নিবে, জলে নিবে এরকম হইতে পারে। সো আমাদের কিন্তু মনে রাখতে হবে এই দমন্তটা অনেক সময় এসে থাকে যে স্পিএ পশ্চন এসারে ফিসে অ লাম্পের জানতে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ব্যারো যে একুম না যে অব্লিগাতোরিয়ামেন্টে অর্থাৎ বাধ্যতামূলকভাবে আমার স্পিএগুলো সবসময় হচ্ছে ফিস হয়ে থাকবে বা অথবা আমার লাম্পের জানতে হবে, এটা কখনোই হবে না, হইতেও পারে ফিস অর্থাৎ ফিক্সডভাবে চলে থাকে, আবার এরকম হইতে পারে যে লাম্পের জানতে। কবে আমি যদি চিন্তা করি ইন্ডিকাতরে, ইন্ডিকাতরে লুচে যে স্পিয়াটা আছে লুমিনোজো সেটা হচ্ছে কি সবসময় আমার লাম্পের জানতে করে জলে নেবে। ওকে, তারপর যদি আমি চিন্তা করি এখানে যে লুচে আব্বালে আনতে, লুচে আব্বালে আনতে যখন আমি আশ্বস্ত করবো তখন এটা হচ্ছে কি ফিস হয়ে জুলে থাকে, ঠিক আছে। তারপরে লুচে আনাব্বালিয়ানদের ক্ষেত্রেও আছে হচ্ছে ব্যাডে কলরে, সেটাও দেখা যায় কি আমার হচ্ছে সবসময় ফিসভাবে জ্বলে উঠে। তারপরে হচ্ছে আমার এই চিন্তুরাদি সিকুরেসার ক্ষেত্রেও হচ্ছে কি ফিস হয়ে জ্বলে উঠে, যখনই আপনি চিন্তুরাদি সিকুরেসার যদি না লাগান, না আলাচ্ছারে করেন, আলাচ্ছারে মানে হচ্ছে আমার বোঝায় যে এটারে এই কী বলে অ্যাক্টিভ করা বা এটারে আমার হচ্ছে বাধা। সো আমি যদি না বাঁধি সেক্ষেত্রে হচ্ছে কি কিছু কিছু ভেহিকুলির মধ্যে, সব ভেহিকুলির মধ্যে হবে এরকম না, কিন্তু যাদের মধ্যে আমার এই সিস্টেমটা দেওয়া আছে ওই সকল ভেহিকুলির মধ্যে হচ্ছে কি আপনি যদি চিন্তুরাদি সিকুরেসা আলাচ্ছারে অর্থাৎ এটারে আপনি না বাঁধেন ভালো করে, এটারে অন না করেন, তাহলে হচ্ছে কি দেখা যাবে এই চিন্তুরাদি সিকুরেসার যে সিম্বলটা এটা হচ্ছে জ্বলে উঠে। তো একদম এটা কিন্তু এরকম হয় না যে জলে নিবে জলে নিবে, এরকম হয় না, দেখা যায় একদম জ্বলে উঠে, এবং সাথে সাথে আমার একটা সুয়নারও করে অর্থাৎ আমাকে একটা আওয়াজ বুঝায়, সিগনালাসিয়নে দেয়, ঠিক আছে, আকুস্টিকও দেওয়া যে তুমি এখনো চিন্তুরাদি সিকুরেসা আলাচ্ছারে করো নাই। ওকে, প্রথমে আউজিলিয়ারও মানে হচ্ছে সহায়ক, ওই যে আমরা আপনার ইংলিশে যখন গ্রামার পড়ছিলাম, ঠিক আছে, বাংলাদেশে অক্সিলারি ভার্ব ছিল মনে আছে যে সহায়ক ভার্ব, সো আউজিলিয়ারিও মানে হচ্ছে আমার সহায়তা বলে বা সহায়ক বলা হয় যেটা দ্বারা সাহায্য করে। এই কারণে এখানে বলছে যে কোয়ালি আপারে কি আউজিলিয়ারি বা আউজিলারি স্থানীয় ফুনশনান্দ ও আবেরে ওনার রাপিদাই দিয়া শুল করে তো ফুনশনামেন্ট, অর্থাৎ আপনার যে কোনো সঠিক কাজ করার জন্য এই যে যে সকল আমার ইম্পিয়ান্তগুলো আছে বা আপারিকগুলো আছে এগুলো যেন খুব দ্রুততার সাথে আপনি কাজ করাতে পারেন, সে কারণে কি হচ্ছে এখানে আমার একটা এই স্পিয়েগুলো দিয়া থাকে সহায়তা প্রয়োজন, সহায়তা প্রয়োজন না, আউজিলি আইয়ারি মানে হচ্ছে আপনার সহায়ক, কমে আমার যে ভেহিকুলের মধ্যে আপারে কি
আপারে কি বলতে বুঝা হচ্ছে ইম্পিয়ান্ত বা ডিসপজিটিভ, যে আপনি কোনো যন্ত্র বা যেগুলো হচ্ছে আমাদের সহায়কী সহায়তাকারী যে সকল যন্ত্রগুলো আছে, যে বেইকুলি চলাচল করার সময় আমাদেরকে সাহায্য করে থাকে, এই সকল যন্ত্রগুলো যেন আমি কোনটা দিয়ে কি কাজ হয় বা ওরা কাজ করতেছে নাকি মাল ফুনসিওনামেন্ট, তো এটা বোঝানোর জন্য হচ্ছে কি আমার স্পিয়াগুলো ব্যবহার করা হওয়া থাকে। ওকে, এক নম্বর দেখি বলেছে কি, লা স্পিয়া দি আছেন সিওনে দেলা সেগনালাসিওনে লুমিনোজা, আমার যে স্পিয়াগুলো জ্বলে উঠে যেগুলো হচ্ছে কি সেগনালাসিওনে লুমিনোজা, অর্থাৎ জ্বলন্ত আকারে যেগুলো জ্বলে উঠে আলোকিত হয়ে লাইট হয়ে, ঠিক আছে, বলছে দেল পেরিকোলো এ দি কলরের রস, অর্থাৎ যেগুলো হচ্ছে আমার পেরিকোলো সেগুলো সবসময় হচ্ছে কি আমার কলরের রস হয়ে থাকে। আবার দেখেন খেয়াল করেন ভালো করে, বলছে লা স্পিয়া দি আছেন সিওনে দেলা সেগনালাসিওনে লুমিনোজা, আমার যে স্পিয়াগুলো জ্বলে উঠে যেগুলো হচ্ছে আলোকিত হয়, অর্থাৎ আমাকে অনেকটা লাইটের মতো সিগন্যালারে করে, এবং যেগুলো হচ্ছে আমার পেরিকোলো বিপজ্জনক যেগুলো স্পিয়া এগুলোর কলরে হচ্ছে কি স্যাম্প্রে আমার রস্য কলর হয়ে থাকে। আমাকে বিকুলির মধ্যে যখনই কোনো রস্য কলরের একটা স্পিয়া জ্বলে উঠলো লুমিনোজো হলো, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এক পেরিকোলোজ, এটা হচ্ছে কি বিপজ্জনক, কোনো কারণ হইতে পারে, যে কোনো কারণ হইতে পারে, এমন হইতে পারে আমার আমাদের বিকুলির মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লিকুইডও ইউজ করে থাকি। একদম আমার হচ্ছে প্রথমে রাফ্রেদামেন্টর একটা লিকুইড ইউজ করি, আমার যে মোটর আছে মোটরের মধ্যে মোটর চলাচল করার ফলে হচ্ছে কি মোটর কিন্তু অনেক গরম হয়ে যায়, রিসকালদার হয়ে যায়। সো আমার দেখা যায় মোটরের সামনে একটা ভেন্টিলাতরে থাকে, ফ্যান থাকে, এই ফ্যান দিয়ে কী হয় যে বাতাস প্রবেশ করে গাড়ির মধ্যে, যখনই আমি গাড়িটা স্টার্ট দিই তখনই এই ফ্যানটা চালু হয়। এই ফ্যান দিয়ে যখন নাকি বাতাস আমার প্রবেশ করতেছে, এই বাতাসের আবার যে আপনার যে ফ্যানটা চলে, ফ্যানটা চলার ফলে কি হয় যে বাতাসটা আমার ভিতরে ঢুকে মোটরের ভিতরে ওই জায়গার মধ্যে একটা ঠান্ডা হাওয়া প্রবেশ করে, এবং ঠান্ডা হাওয়াটা কিভাবে আসে, যখন নাকি আমার যে পানি আমরা ইউজ করি রাফ্রেদামেন্ট, অর্থাৎ ঠান্ডা পানি যেটা ইউজ করি, বা একটা আমার একটা স্পেশালে হচ্ছে কি একটা লিকুইডও থাকে তরল পদার্থের মতো পানি থাকে, যেটা হচ্ছে আমার মোটরকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়, এই পানিটা হচ্ছে কি আমার পুরো মোটরের মধ্যে সে সিরকুলার করতে থাকে, তার জন্য একটা আলাদা টিউবের মতোই দেওয়া থাকে, এবং এর ফলে আমার মোটরে গরম হয় না। কোনো কারণে যদি দেখা গেল ওই পানিটা আমার শেষ হয়ে গেছে আস্তে আস্তে ব্যবহার করতে করতে, বা কোনো কারণে ওটা আমার বেশি বল্লিরে, অর্থাৎ ফুটতে 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 এটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মোটর আমার অনেক কালদো হয়ে ওঠে, এবং যখনই কালদো হয় তখন হচ্ছে কি আমাকে এরকম সিগন্যালারে করে যে মোটর কিন্তু অনেক কালদো হয়ে যাচ্ছে, তুমি কিন্তু এখনই মোটর ব্রুচারে হওয়ার, অর্থাৎ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা রম পেরে, অর্থাৎ আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এরকমভাবে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করে থাকে পেরিকোলো যে স্পিয়া দ্বারা। যেমন আমার দুই নম্বরে বলা হচ্ছে দেখেন যে লা স্পিয়া দিলা টেম্পারাতুরা দেল আকুয়া দি রাফ্রেদামেন্টো, আমার যে ভেহিকুলোর মোটরে মোটরের ভিতরে টেম্পারেচারটা যেন স্থিতিশীল থাকে, ও যেন অনেক বেশি রিস্কাল দ্বারে না হয়, এই কারণে হচ্ছে কি আমার যে মোটরে আছে মোটরের ভিতরে বা আমার ভেহিকুলের মধ্যে হচ্ছে কি আকুয়া দি রাফ্রেদামেন্টো, অর্থাৎ আকুয়া মানে হচ্ছে পানি, দি রাফ্রেদামেন্টো হচ্ছে যেটা দ্বারা হচ্ছে কি আপনার রাফ্রের দ্বারে করা, অর্থাৎ ঠান্ডা হওয়ার মতো সে এসির মতো কাজ করে কি মোটরকে সে কখনই গরম হতে দেয় না। সো এক্ষেত্রে যদি দেখা গেল আমার রাফ্রেদামেন্টোর যে আকুয়াটা আছে এটার টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারটা যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কি কমে উন পেরিকোলোজো, এর ফলে আমার মোটরের অনেক ক্ষতি হয়, মোটর গরম হয়ে আপনার এমনকি আগুন ধরেও যেতে পারে, সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে এই স্পিয়া দেওয়া যে তোমার যে আকুয়াতিক রেফ্রিজারেটর আছে এটা কিন্তু অনেক টেম্পারেচার বেড়ে গেছে, ও গরম হইতে হইতে বললি রে, অর্থাৎ ফুটতে ফুটতে সে অনেক কালদ হয়ে গেছে, ও তো মোটরে ঠান্ডাই করতেছে না উল্টা নিজেই সে হচ্ছে কি গরম হয়ে গেছে। সো সেক্ষেত্রে হচ্ছে কি আমার কলরের রস একটা স্পিয়া দেওয়া আমাকে হচ্ছে জানায় যে পেরিকোলোজো, এখনই তুমি গাড়ি থামাও, যত যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি থামায়া এই মোটরের অথবা আমার যে আকুয়াদি রাফ্রেদামেন্টো আছে এটা ঠান্ডা করতে হবে, অথবা আমার দেখতে হবে যে আকুয়াদি রাফ্রেদামেন্টো কি পুরোপুরি যত থাকা প্রয়োজন ও লিভেল অনুযায়ী আছে নাকি অনেক বেশি কমে গেছে, যদি লিভেল অনুযায়ী না থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমার অবশ্যই রাবক কারে, অর্থাৎ ওর যে মুখ আছে মুখের মধ্যে ঢালতে হবে, পানি ঢালতে হবে, এবং পানি ঢালার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার হচ্ছে বেশিরভাগ সময় সুপার মার্কেটে আপনার পাওয়া যায় যে এই বিকুলির জন্য আকুয়াদি রাফ্রেদামেন্ট, তো ওইটা ঢালাই হচ্ছে সবচেয়ে মেলিও, পই যদি নাই থাকে সেক্ষেত্রে আপনি নর্মাল পানিও ঢালতে পারেন, তবে আকুয়া গাসাতা তারপরে হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে, কান্দে জিনা এগুলো ঢালা যাবে না, আপনি আকুয়া ন্যাচুরালি ঢালতে পারবেন, ঠিক আছে, প্রয়োজনের ক্ষেত্রে, কিন্তু ওই সকল যে সকল মধ্যে যে সকল জিনিস হচ্ছে দেত্রীতি, অর্থাৎ ক্ষার জাতীয় জিনিস যেগুলো আছে, ডিটারজিভ টাইপের যেগুলো আছে, অর্থাৎ ডিটারজেন্ট পাউডার টাইপের যেসব আমার লিকুইড আছে এগুলো কখনই হচ্ছে কি আমি ব্যবহার করতে পারবো না ওই মোটরের ক্ষেত্রে বা ভেহিকুলের ক্ষেত্রে।
তিন বলতেছে লা স্পিয়া দিলা চিন্তুরা দি সিকুরেসা এ দি কলরে রস্য, এবং আমার যে চিন্তুরা দি সিকুরেসার যে স্পিয়াটা সেটা হচ্ছে কি কলরে রস্য হয়ে থাকে, এবং সেক্ষেত্রে যখন নাকি আমি চিন্তুরা দি সিকুরেসা আলাদ ছাড়ে অর্থাৎ না ব্যবহার করি বা না লাগাইতেছি বা কি বলে এটারে এই ঠিকভাবে বললে কি বলা যায় যে আমি যদি ব্যবহার না করি সেক্ষেত্রে হচ্ছে কি চিন্তুরা দি সিকুরেসা যদি আমি ব্যবহার না করি তাহলে হচ্ছে আমার দেখা যায় যে আমার যে ক্রুশকত্ব আছে ক্রুশকত্বের মধ্যে এই কলরের রস্য দিয়ে আমাকে ইন্দিকারে করে একটা স্পিয়ার লুমিনোজ জ্বলে ওঠে, এবং এর দ্বারা আমি বুঝতে পারি যে আমি এখনও চিন্তুরা দি সিকুরেসা আমি আলাপ ছাড়ে করি না অর্থাৎ লাগাই নাই। আর যখনই আমি দেখা যাবে চিন্তুরা দি সিকুরেসা লাগাইলাম সাথে সাথে কি হয় এই স্পিয়াটা স্পেনের হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায়, সে স্পারিশ হয়ে যায় আর থাকে না, কারণ সে আমাকে ইন্দিকারে করতেছিল এটা যে তুমি এখনো চিন্তুরা দি সিকুরেসা ব্যবহার করো নাই বা চিন্তুরা দি সিকুরেসা তুমি এখনো লাগাও নাই, সো লাগাও। যখনই আমি লাগাই ফেললাম তখন কিন্তু আর এই আওয়াজটা হয় না, বন্ধ হয়ে যাবে। ওকে পই বলছে লা স্পিয়া দেল ফ্রেনো আ মানো এ দি কলরে রস্য। ওকে ফ্রেনো মানে হচ্ছে আমরা জানি যে ব্রেক, ঠিক না, আর মানো মানে হচ্ছে হ্যান্ড। আমাদের ভেইকুলির মধ্যে টোটালে আমার তিন ধরনের চার ধরনের হচ্ছে ফ্রেনো আছে। এক নাম্বার হচ্ছে আমাদের যে ফ্রেনো দি সার্ভিসিও, অর্থাৎ আমরা যখন নাকি আমরা অনেকগুলো চ্যাপ্টারে পড়ছিলাম যে ফ্রেনারে ফ্রেনারে ওকে ব্রেক করা, যে আমাদের ভেহিকুলের মধ্যে টোটালে হচ্ছে তিনটা পেদালে থাকে, একটা হচ্ছে ফ্রিসিয়নের, তারপর হচ্ছে ফ্রেনারের, তারপর হচ্ছে অ্যাক্সিলারেশনের। সো আমি যখন নাকি ফ্রেনারের পেদালের মধ্যে চাপ দেই সেটা হচ্ছে কি আমার কবে ফ্রেনো সার্ভিসিও, অর্থাৎ আপনি ভেহিকুলের রালেন্তারে করার জন্য যখন নাকি আপনি ফ্রেনারে করতেছেন সেটাই হচ্ছে আমার বলা হয় ফ্রেনো দি সার্ভিসিও। এরপরে আছে হচ্ছে ফ্রেনো আ মানো, যেটাকে বলা হয় হচ্ছে হ্যান্ড ব্রেক। যে এই হ্যান্ড ব্রেকটা আমি কখন ইউজ করি, যে এই হ্যান্ড ব্রেক যেটা ইউজ করি এটা ইউজ করার ফলে কি হচ্ছে আমার ভেহিকুলে যখন নাকি স্পেন অর্থাৎ বন্ধ করে রাখছে এবং ভেহিকুলে যেন আমার স্টেবিলে থাকে স্থির থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি ফ্রেনো আ মানো অর্থাৎ হ্যান্ড ব্রেকটা ইউজ করে থাকি। এই ফ্রেনো মানোটা দেখা যায় যে কন্ডুচেন্টের যে সেডিলে আছে সেডিলের পাশেই থাকে, এবং সে যেন কমোদামেন্টে অর্থাৎ খুব সহজেই এই ফ্রেনো মানোটারে আপনার আত্মীবারে বা দিস আত্মীবারে করতে পারে, এর জন্য ওরকমভাবে সুযোগ সুবিধা দেওয়া থাকে। এবং যখনই হচ্ছে আমি ফ্রেনো মানোটা আমার গাড়ি স্পেন তো করার পরে তারপরে গাড়ির থেকে গাড়ি সস্তার মধ্যে রাখার পরে ঠিক আছে আমি যখন নাকি লন্টানো চলে যাচ্ছি সেক্ষেত্রে গাড়ি যেন একদম পুরোপুরিভাবে স্থির থাকে সে যেন একটু মুভেরে না করে, এই কারণে হচ্ছে কি আমরা ফ্রেনো আ মানো অর্থাৎ হ্যান্ড ব্রেক যেটা আছে ওটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো এই ফ্রেনো আ মানো যখন আমি ইউজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে স্পিয়া কি কলরের রস হয়ে থাকে। ওকে আমরা দুইটা ফ্রেনোর কথা বললাম, একটা হচ্ছে ফ্রেনো দি সার্ভিসিও অর্থাৎ আমি যখন এই চিরকুলারে করার সময় আমার ভেহিকুলি রালেন্তারে করার জন্য যে ফ্রেনোটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে আমার ফ্রেনো সার্ভিসিও অর্থাৎ সার্ভিস ব্রেক যেটা কারণে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ফ্রেনো আ মানো অর্থাৎ যেটা হচ্ছে হ্যান্ড ব্রেক, ঠিক আছে, যখন নাকি আমি ভেহিকুলি পুরোপুরিভাবে স্পেন তো আমার ভেহিকুলি যেন স্টেবিলে থাকে অর্থাৎ স্থির অবস্থা রাস্তার মধ্যে অবস্থিত থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি ফ্রেনো আ মানো ব্যবহার করে থাকি। এরপরে আসে হচ্ছে ফ্রেনো সকর্ষো। ওকে ফ্রেনো সকর্ষ হচ্ছে কি আমরা যখন নাকি কোনো কারণে বিপদে পড়ি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে তখন আমরা কী করি প্রন্ত সকর্ষর কাছে ফোন করি, এবং প্রন্ত সকর্ষ আসা কী করে আমাদেরকে অ্যাম্বুলেন্স দেওয়ার সেবা দেয় বা যে কোনোভাবে হচ্ছে সাহায্য করে থাকে চিকিৎসা সেবা দেওয়া থাকে, তাই না? ঠিক তেমনি আপনি যখন নাকি ভেহিকুলে চালাচ্ছেন সেক্ষেত্রে আমরা মোটামুটিভাবে সবাই শব্দরা জানি যে অনেক লোক মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে বাংলাদেশে বা এই দেশেও হয় যেটা বলি হচ্ছে ব্রেক ফেল হয়েছে, অর্থাৎ তার মানে কি তার ব্রেকটা কোনো কারণে সে সার্কিট থেকে আলাদা হয়ে গেছে, ব্রেক কাজ করতেছিল না চলন্ত অবস্থায়, এর ফলে কি হয় যেহেতু কোনো কারণে থামাইতে পারতেছিল না সে অন্য কোনো ভেহিকুলের সাথে যে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বড় ধরনের। তো আমাদের যে ভেহিকুলিগুলোর মধ্যে আছে ভেহিকুলির মধ্যে আপনার স্যাম্পে হচ্ছে কি এই ধরনের আমার ফ্রেনো সকর্ষ দিয়া থাকে। আপনার কোনো কারণে যদি ফ্রেনোর যেই নর্মাল যে সার্ভিসীয় ফ্রেনো যেটা আছে এটা যদি কোনো একটা সার্কিট অর্থাৎ কোনো একটা কাবো একটা লাইন যদি আমার দেখা যায় কোনো কারণে এটা কেটে যায় বা নষ্ট হয়ে যায় ব্রুচার হয়ে যায় সেক্ষেত্রে কি হয় এই ফ্রেনো সকর্ষ সে আপনার ওই জায়গার মধ্যে রিকুপেরারে করার চেষ্টা করে, সে অটোমেটিকমেন্টে এসে আপনার কী করে আলমেনো একটা ডিস্টান্স অর্থাৎ একটা দূরত্ব পর্যন্ত যেন ভেহিকুলি থামতে পারে বা রালেন্তারে করতে পারে বা ফ্রেনারে করতে পারে, এর জন্য হচ্ছে এই ফ্রেনো সকর্ষ আমাকে সাহায্য করে থাকে। আর এরপরে আসে হচ্ছে ফ্রেনো মোটরে। আমরা ওই যে কী বলে স্পাসিওনি ফ্রেনাতুরার কাছে পড়ছিলাম, ইভেন আমার ডিসচার্জার মধ্যে পড়ছিলাম যে আমাদের ফ্রেনো মোটরে আমি যদি অনেকক্ষণ ধরে ফ্রেনোর মধ্যে চাপ দিয়ে ধরে রাখি ফ্রেনোর পেদালের মধ্যে তাহলে হচ্ছে কি আমার ফ্রেনো অনেক রিস্কালদার হয়ে যায় এবং এর ফলে ফ্রেনোর অনেক দানেজাত হয়। তো সেক্ষেত্রে আমরা এই স্ফুর্তারে অর্থাৎ আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারি কিভাবে যে ফ্রেনো মোটরে ব্যবহার করে, এবং সেক্ষেত্রে হচ্ছে মার্চা বাচ্চা যদি দেই তাহলে হচ্ছে কি ফ্রেনো মোটরে আমার অ্যাকশনারে করে বা অ্যাক্টিভ হয়। ওকে
ফ্রিডম অথরে কিভাবে কাজ হয়। আমাদের প্রত্যেকটা মার্চার মধ্যে কিন্তু মোটর হচ্ছে কি একটা জিরো, অর্থাৎ একটা নির্দিষ্ট জিরোর মধ্যে সে ঘুরতে থাকে, একটা নির্দিষ্ট সংখ্যায়। প্রত্যেক মিনিট হইতে পারে 100 বার, প্রত্যেক মিনিটে হইতে পারে আপনার 200 বার, 1000 বার, এভাবে হচ্ছে আপনার নির্দিষ্ট করা থাকে। ওকে, যখনই আমি মার্চাগুলো দেই নর্মালভাবে, আমি আমি যদি চিন্তা করি 1 মিনিটে হচ্ছে আমার মোটর 30 বার জিরারে করে, কিন্তু 2-এর ক্ষেত্রে কিন্তু 30 বার করে না, তখন হচ্ছে কি আরটু বেশি, 3-এর ক্ষেত্রে আরটু বেশি, 4-এর ক্ষেত্রে আরটু বেশি, এভাবে হচ্ছে কি আমার জিরোটা বেশি হইতে থাকে। এখন আমি যদি নর্মালভাবে মার্চার 2-এ দেই, সেক্ষেত্রে কিন্তু আমার ভেহিকুলির যে জিরোটা বা রোয়াতার যে জিরোটা, এটা আস্তে আস্তে কম 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 থাকে, এবং সে কী করে আপনার পুরোপুরি ভেহিকুলির কন্ট্রোল হচ্ছে আপনার মধ্যে থাকে। ওকে, এর ফলে দেখা যায় আমি যখন এই ডিসচার্জের মধ্যে নামতেছি, ঠিক আছে, লুঙ্গো ডিসচার্জের মধ্যে নামতেছি, আমার অনেক বেশি আমার ফ্রেনারে করার প্রয়োজনও হয় না, আবার আর হচ্ছে আমার ফ্রেনও রিস্ক কাল দ্বারাও হয় না অনেক বেশি। এর ফলে দেখা যায় আমার প্রয়োজনও হয় না যে আমি বারবার ফ্রেনারে করার, মোটরই সে হচ্ছে কি নিজেরা আস্তে আস্তে স্লো করে নিয়ে যাচ্ছে। সো আপনি যেখানে স্লো করে নামতেছেন সেক্ষেত্রে তো বারবার আপনি কখনোই ফ্রেনারে করবেন না। যদি আপনি মার্চা অনেক বেশি দিতেন, কবে মার্চা 3-4 অথবা ভেলোসিটি আপনার প্রিয় থাকতো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ভেহিকুলে যেন কন্ট্রোল থাকে, অন্য কোনো ভেহিকুলের সাথে তাম্পনারে না করে, এই জন্য হচ্ছে কি বারবার আমরা ফ্রেনারে ইউজ করতাম। এবং ফ্রেনার ইউজ করার ফলে কি হইতো যে আমার যেই ফ্রেনও সার্ভিসও আছে, এটা অনেক বেশি রিস্ক আলদার হয়ে যেত, এবং ফ্রেনও আমার ডানের জারে হওয়ার সম্ভাবনা থাকতো, অর্থাৎ ডানের জারে মানে হচ্ছে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো। সো এই কারণে হচ্ছে কি আমরা কলকে বলতে লুঙ্গো ডিসচার্জের মধ্যে যখন নাকি মার্চা বাসায় যাবো, অর্থাৎ 2-3 এইভাবে গেলে হচ্ছে কি আমরা ফ্রেনও মোটরের মাধ্যমে, অর্থাৎ মোটরের মাধ্যমে সে ব্রেক সৃষ্টি করবে। আপনার বারবার হচ্ছে কি ফ্রেনের মধ্যে চাপ দেওয়া দরকার হয় না, কারণ যখনই নাকি আমি মার্চা 2 অথবা 3 ব্যবহার করতেছি, মোটরে আস্তে আস্তে ঘুরতেছে, এবং আস্তে আস্তে ঘোরার ফলে কী হচ্ছে ভেলোসিটিও আমার কম হচ্ছে। এর ফলে আমি যখন নামতেছি তখন এরকম না যে আমাকে ঠেলা ঠেলা সামনের দিকে নিয়ে যাচ্ছে। সো এর ফলে আমি কী করতেছি যে বারবার কিন্তু ফ্রেনারে করার প্রয়োজন হচ্ছে না, তখন আমার কি হবে যে আমার ফ্রেনোটাও রিস্ক আলদারে হবে না, এবং ফ্রেনো আর মোটরের আপ্রফিট তারে করতে পারবো, অর্থাৎ ফ্রেনো মোটরের সুযোগের সদ্ব্যবহার করতে পারবো আমি সেক্ষেত্রে। ওকে, এরপরে দেখি হচ্ছে আমাদের যে স্পিয়াগুলা প্রত্যেকটা কলরে এবং সিম্বলগুলা, সিম্বল এবং কলরে কিন্তু আমার খেয়াল রাখতে হবে, এবং কোনটা দিয়ে কী বোঝায় সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন বলতেছে যে স্পিয়া লুমিনোজা প্রয়েতরি আনাব্বালিয়ান্তে, আমার লুচে আনাব্বালিয়ান্তের ক্ষেত্রে আমরা পড়ছি যে আমাদের যে যে ফাস্টাটা আছে এটার ক্ষেত্রে হচ্ছে কি লুচের যে বিকিরণ, অর্থাৎ সে কী করে প্রয়েত তারে করে নিচের দিকে, অর্থাৎ সুল্লা ইসরাদার দিকে অথবা ভ্যারসো ইসরাদার দিকে সে তাক করা থাকে। এবং আমার মনে রাখতে হবে যে এইসব দেশে আমাদের সবসময় হচ্ছে কি বামের থেকে শুরু হয়। সো আমি যখনই নাকি দেখবো যে বামের দিকে তাক করা আছে, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে আমার লুচে আনাব্বালিয়ান্তে। এবং লুচে আনাব্বালিয়ান্তে যখনই নাকি আমার ভেহিকুলের মধ্যে আমি আছেন্দরে করবো, অর্থাৎ আমি স্টার্ট দিব বা অন করবো, সেক্ষেত্রে আমার যে ক্রুজ কত্তর মধ্যে হচ্ছে এরকম টাইপের সিম্বলও আসবে, এবং কলরে হচ্ছে ব্যাড দে থাকবে। আমার লুচে আনাব্বালিয়ান্তে স্পিয়ার কলরে হচ্ছে ব্যাড দে, যখন নাকি স্পিয়াটা জ্বলে উঠে সেক্ষেত্রে হচ্ছে কলরে আমার ব্যাড দে হয়ে থাকে, অর্থাৎ লুমিনোজা ব্যাড দে হয়, মনে রাখতে হবে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে ভুল হয়, এই যে আমার যদি খেয়াল করি যে আন্তরিয়র পার্টে হচ্ছে বাম পাশে তাক করা থাকে, এবং লুচের যে বিকিরণগুলো আছে সেগুলো হচ্ছে কি নিচের দিকে তাক করা, তার মানে অবশ্যই এটা লুচে আমার হচ্ছে কি আনাব্বালিয়ান্তে, অর্থাৎ যেটা আব্বালিয়ারে করে না, যেটা নাকি আমার চোখে বা অন্য কারো চোখে ফোকাস মারে না। সো দেখেন আপনি যখন নাকি গাড়ির মধ্যে এখানে এই অবস্থায় আছে, সেক্ষেত্রে হচ্ছে কি লুচেটা যখন নিচে দিয়ে তাক করা আছে, সে তার ফলে হচ্ছে কি অন্য যেই সকল ভেহিকুলি আস্তে আস্তে সেন্স অপ্রস্ত থেকে তাদের চোখে কখনোই যায় এটা হচ্ছে কি আব্বালিয়ারে করবে না। লুচে আনাব্বালিয়ান্তে স্যাম্পে হচ্ছে কলরে ব্যান্ড দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, লুচে আনাব্বালিয়ান্তে স্যাম্পে হচ্ছে কলরে ব্যান্ডে। আবার কিন্তু এখানে একটা কথা আছে, এই যে লুচে আনাব্বালিয়ান্তের মধ্যে ডিজাইন করা থাকে খালি মধ্যে হচ্ছে কি একটা কালো কালারের এরকম হচ্ছে ভ্যারমি, যেটা অর্থাৎ কি আমার অনেকটা সাপের মতো বা অনেকটা আঁকা বাঁকা এরকম দেওয়া থাকে, তখন কিন্তু আর লুচে আনাব্বালিয়ান্তে থাকে না, তখন এটাকে কী বলে যে আমার এই স্পিয়া ফেন্দি নেভিয়া প্যার আন্তেরিয়রে, অর্থাৎ সামনের দিকে যে ফেন্দি নেভিয়া ব্যবহার করা হয় সেক্ষেত্রে হচ্ছে আমার ওরকম ডিজাইন থাকে। এবং আমরা দেখছি উপরে এই যে এখানেও আমার দেখেন যদি ভালো করে খেয়াল করেন এখানে যে লাইটের ইয়ারগুলো আছে এটার মধ্যে হচ্ছে কি এরকম ঢেউ দেওয়া আছে। সো হচ্ছে আমার কলরে ব্যাড দেওয়া থাকে সেটার ক্ষেত্রে, লুচে আমার যেটা হচ্ছে ফেন্দি নেভিয়া প্যার আপনার আন্তেরিয়র পার্টে,
সেটার জন্য হচ্ছে কি কমে আমার কলরে ব্যান্ড হয়ে থাকে। ওকে, 1 নম্বর বলতেছে দেখেন, সিম্বলোগ্রাফি গুরাতো এ পোস্তো, অর্থাৎ এই যে আমার যে সিম্বল যেটা লুচে আনাপালিয়ানদের ক্ষেত্রে বলতেছে, স্পিয়া যেটা লুচ আনাপালিয়ানদের সেটা বলতেছে কি, পোস্তো সুল কমান্দো দি আচেনসিওনে দি প্রয়োত্তরি আনাপালিয়ানদে, অর্থাৎ আমি যখনই নাকি কমান্ডারে করি আমার যে কমান্ড আছে যে সুইচগুলো আছে ওগুলোর মধ্যে যখন নাকি আচেনসিওনে অর্থাৎ জ্বলাবো বা অন করব, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই প্রয়োত্তরি আনাপালিয়ানদের ক্ষেত্রে আমার এই ধরনের সিম্বলও এবং কলরে হচ্ছে কি ব্যর্থ হয়ে থাকে, কলরে ব্যর্থ হয়ে থাকে, মনে রাখতে হবে পের ফাবরে। 2 নম্বর বলতেছে সিম্বল রাফি গুরাতো এ পোস্তো সু উনা স্পিয়া আক লুচে ব্যাট দে, এবং এক্ষেত্রে হচ্ছে কি আমার লুচে আনাপালিয়ানদের ক্ষেত্রে সবসময় হচ্ছে লুচে ব্যাট দে হয়ে থাকে, স্পিয়াটার যে কলরে সেটা হয়ে থাকবে হচ্ছে লুচে ব্যাট দে বা কলরে ব্যাট দে, মনে রাখবেন লুচে আনাপালিয়ানদের ক্ষেত্রে এরকম। ওকে, পই হচ্ছে লুচে বা স্পিয়া লুমিনোজা প্রয়োত্তরি আব্বালিয়ান্তে, আব্বালিয়ানদের ক্ষেত্রে হচ্ছে ফাঁসটা কিন্তু আমার একই রকম, ওর যে মুখটা বা খোলসটা ওটা কিন্তু আমার একই রকম, কিন্তু আমার লাইটের যে বিকিরণ এগুলো দেখেন সোজা দিয়ে আসে, অর্থাৎ লাইটটা পুরোপুরি সোজা বরাবর অনেক দূর পর্যন্ত যাচ্ছে, সে অনেক প্রফন্দ অর্থাৎ অনেক গভীর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা তাহলে মনে রাখতে হবে যে এটা হচ্ছে কি আমার লুচে আব্বালিয়ানদে, লুচে আব্বালিয়ানদে যে স্পিয়া, স্পিয়াটার কলরে হচ্ছে ব্লু হয়ে থাকে, ব্লু কলরে ব্লু। এবং এখানে দেখেন লেখা আছে যে সিনেরাফিগুলাতে পোস্তো সুল কমান্দো দি আচেনসিওনে দি প্রয়োত্তরি দি প্রফন্দিতা, প্রফন্দিতা প্রফন্দ বন্ধুরে বুঝে হচ্ছে গভীর, ঠিক আছে। যে এই যে আমার লুচি আব্বালিয়ানদের সেটা কি হচ্ছে কি আমার অনেক লন্তানো দিস্তান্সা পর্যন্ত আমাকে ইলুমিনারে করার জন্য সাহায্য করে, আমি যেন অনেক লন্তানো দিস্তান্সা পর্যন্ত দেখতে পারি, এই দেখার সুযোগ করার জন্য হচ্ছে কি এই লুচে আব্বালিয়ানতে ব্যবহার করা হয়। এবং লুচে আব্বালিয়ানতে কলরে আমি বুঝলাম ব্যাড এই ব্লু, আমি আমি লাইটেরও সাইজগুলো দেখতেছি সবই ঠিক আছে, কিন্তু আমার কিন্তু মনে রাখতে হবে আমার হচ্ছে কি চেন্ত্র আবিতাতোর মধ্যে আমার লুচে আব্বালিয়ানতে ব্যবহার করা হচ্ছে কি বিয়ে তা তো, চেন্ত্র আবিতাতোর মধ্যে হচ্ছে কি আমি লুচে আব্বালিয়ানতে ব্যবহার করতে পারবো না, প্যার ফরি দে চেন্তি আবিতাতে, অর্থাৎ চেন্তি আবিতাতির বাইরে কিন্তু আমি লুচে আব্বালিয়ানতে প্যার কাজও অর্থাৎ কোনো কারণে ব্যবহার করতে পারি। পই আছে হচ্ছে আমাদের স্পিয়া লুমিনোজা ইন্ডিকাতোরে দি দৃশ্যনে, ইন্ডিকাতোরে দি দৃশ্যনের ক্ষেত্রে আমার যে ফ্রেচা, ফ্রেচা হচ্ছে কি দুই দিকে মুখ করা থাকে, অর্থাৎ ডানেও মুখ করা থাকে এবং হচ্ছে কি বামেও মুখ করা থাকে, এবং এক্ষেত্রে আমার যে ইন্ডিকাতোরে দৃশ্যনের যে স্পিয়া আছে এটা হচ্ছে লুমিনোজ হয়ে থাকে কলরে ব্যাট দে, কলরে ব্যাট দে। এবং মনে রাখতে হবে এখানে যে লুচেটা হয় এটা হচ্ছে কি স্যাম্পে আমার ল্যাম্পের জানতে করে, ল্যাম্পের জানতে করে, সে ফিস হয়ে থাকে না, এবং সাথে কি শুয়োনারও করতে থাকে, অর্থাৎ টিক 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 এভাবে বিভিন্ন ধরনের আওয়াজ করে আপনাকে ইন্ডিকেট করে যে আপনাকে বোঝাচ্ছে যে ওকে তুমি দেশরা অথবা সিনিসরা ইন্ডিকেটর দিছো, এবং আপনি কি ইন্ডিকেটর যখন যতক্ষণ পর্যন্ত জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার দেখা যায় এভাবে শুয়োনারে সে করতেই থাকে, অর্থাৎ আওয়াজ হইতেই থাকে। ওকে, 1 নম্বরে যদি বলতেছে দেখি যে ইল সিম্বল রাফি গুরাতো ইন্ডিকা, আমাকে ইন্ডিকেট করে ইল কমান্দো দেলি ইন্ডিকাতোরি দৃশ্যনে, অর্থাৎ আমাকে এই স্পিয়া দ্বারা বা এই সিম্বল দিয়ে আমাকে ইন্ডিকেট করে কি যে কমান্দো দেলি ইন্ডিকাতোরি দৃশ্যনে, কমান্দো অর্থাৎ আপনি কমান্ড করছেন, কোনো একটা সুইচ অন করছেন বা কোনো একটা সুইচের মধ্যে পুলসারের মধ্যে চাপ দিচ্ছেন, তার ফলে হচ্ছে কি আমি যখনই ইন্ডিকেটর ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমার এই সিম্বলটা স্ক্রিনের মধ্যে বা আমার কুসকর্তের মধ্যে ভেসে উঠবে, তার মানে আমি বুঝতে পারবো তখন কুসকর্তের দিকে তাকাইলে বুঝতে পারবো যে আমি হচ্ছে কি ইন্ডিকাতোরে ব্যবহার করতেছি বা কমান্দো দিয়ে আচেনসিওনে করছি কি ইন্ডিকাতোরে দৃশ্যনে। 2 বলছে সিম্বল রাফি গুরাতো সি ত্রোবা সুল্লা স্পিয়া আর লুচে ব্যাট দে লাম্পের জানতে, অর্থাৎ এটা হচ্ছে কি স্যাম্পে আমার স্পিয়া আর লুচে ব্যাট দে লাম্পের জানতে হয়ে থাকে, অর্থাৎ জলে নিভে হয়ে থাকে। এবং বলছে দেল ইন্ডিকাতোরে দি দৃশ্যনে আসিও না, তো অর্থাৎ যখনই আমি অ্যাকশন করতেছি, যখন নাকি আমি আমি কাম্বিয়ামেন্ট করতেছি বা ইসবোলতারে করতেছি বা সরপাসারে করতেছি সেক্ষেত্রে কিন্তু আমার এই ইন্ডিকাতোরে ব্যবহার করতে হয়, এবং যখনই আমি কমান্ডোটা আসিও না তো করলাম সাথে সাথে হচ্ছে কি সে এরকম লাম্পে জানতে শুরু করে, এবং যখনই আমি নাকি এটার ফুনসিওনা বন্ধ করে দিলাম তখন হচ্ছে কি ও বন্ধ হয়ে যায়, অর্থাৎ লাম্পের জানতে বা সুয়োনারে তুপ্তি দুই হচ্ছে কি বন্ধ হয়ে যায়, মনে রাখতে হবে। 3 বলতেছি সিম্বল রাফি গুরাতে পোস্তো সুনা স্পিয়া আর লুচে ব্যাট দে, অর্থাৎ এটা হচ্ছে কি আমার লুচে ব্যাট দে হয়ে থাকে। পই আসি হচ্ছে স্পিয়া লুমিনোজা সেইনালাসিওনে দি পেরিকোলো,
আমি যখন নাকি কোনো কারণে পেরিকুলো কারণে যখন নাকি হচ্ছে যে কোনো কারণে আমি পেরিকুলো এমার্জেন্সি ঠিক আছে এই সকল কারণে যখন নাকি আমি রাস্তার মধ্যে কোনো কারণে থামতেছি বা আমি যদি প্রয়োজন হয় যে উর্জেন্টে ফেরমা তা সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমি একটা স্পিয়া ব্যবহার করে থাকি যেটা হচ্ছে খুব ত্রিয়াঙ্গুলারে হয়ে থাকে এবং অনেকটাই হচ্ছে কি আমার পেরিকুলো সেন্ডালের মতো হয়ে থাকে যে তিন কোণা এবং বর্দ হচ্ছে আমার রস্য ঠিক আছে আর ফন্দ হচ্ছে কি ব্যাঙ্ক হয়ে থাকে কিন্তু আমার যে সিম্বল সিম্বলটা কিন্তু পরীক্ষা হলের মধ্যে ঠিক ঠিক এরকমই আসে কালো সাদা কালো সাদা বেইকুলির মধ্যে যখন নাকি ক্রুশকোত্তর মধ্যে আমার যখন নাকি এই সেইলালেদি পেরিকোলো আমি আছেন দেরে করি সেক্ষেত্রে হইতে পারে এটা রস্য কলরে ঠিক আছে কিন্তু আমার সিম্বলও যে পরীক্ষার হলে সেক্ষেত্রে কিন্তু আমার ঠিক এরকমই আসে এরকম লাল কিন্তু দিয়া বোঝায় না সো আমার কিন্তু সিম্বলটা খেয়াল করতে হবে আমার সাথে সাথে মনে রাখতে হবে কোনটা কী কলরে হয়ে থাকে যেহেতু আমার বলতেছে যে সেইনালাসিও দি পেরিকোলো তার মানে আমার মনে রাখতে হবে এটার কলরে হচ্ছে স্পিয়া যেটা আছে সেটা হচ্ছে লুমিনোজও কমে রসা ঠিক আছে এটা লাল কালারের হয়ে থাকে যেমন এখানে দেখেন বলতেছে যে ইল সিম্বলো রাফিগুরা তো ইন্দিকা ইল কমান্ডো অর্থাৎ একটা কমান্ড বা একটা আমার সুইচ যেটা হচ্ছে কি আমার অন করতে হয় বলছে পের আসিওনারে লা সেনালাসিওনে লুমিনোজা দি পেরিকোলো অর্থাৎ আমি পেরিকোলো সেইনালে দেওয়ার ক্ষেত্রে বা আমি একটা পেরিকোলো মোডে আছি এটা বোঝানোর জন্য আমি যখন নাকি আমি যেই সেইনালে বা যেই স্পিয়াটা আমি আছেন্দরে করি আসিওনারে করি সেক্ষেত্রে হচ্ছে কি আমার এই সিম্বলটা জ্বলে উঠবে লুমিনোজো হবে দুই বলতেছে এই সিম্বল রাফিগুরাতে পোস্ত সুল কমান্ডো কে প্রোভোকা প্রোভোকা অর্থাৎ বোঝা যাচ্ছে কাউজা মোটিভ কারণ অর্থাৎ কোন কারণে আমি কি করি এই আচেনশিয়নে করি এই পেরিকুলো সিগনালে এবং এই যদি আমি যখনই আচেনশিয়নে করি সেক্ষেত্রে হচ্ছে কি বলছে আচেনশিয়নে কনটেম্পোরানিয়া কনটেম্পোরানিয়া মানতে বা কনটেম্পোরানিয়া মানে হচ্ছে একই সাথে একই সময় আমি যখনই পেরিকুলো সিগনালটা আমি আচেনদেরে করব আচেনশিয়নে করব সাথে সাথে কি হবে যে সবগুলা একই সাথে একই সময়ে তুত্তিলি ইন্ডিকাতরি দৃশ্যনে আমার যে ইন্ডিকেটর ডিরেকশন যে ইন্ডিকেটরগুলো আছে ঠিক আছে সবগুলো হচ্ছে কি একটা ভেহিকুলের মধ্যে আমার যে ইন্ডিকেটরগুলো থাকে এখানে একটা আন্তরিয়র পার্টে থাকে ডানে বামে পোস্টিরিয়র পার্টে থাকে ডানে বামে আংকে লাতেরালেও থাকে ঠিক আছে জাল্লো অথবা বিয়াঙ্ক হইতে পারে সেক্ষেত্রে হচ্ছে কি ইন্ডিকাতরিগুলো আছে সবগুলো হচ্ছে কি কনটেম্পোরানিয়ামেন্টে বা সিমুলতানিয়ামেন্টে অর্থাৎ একই সাথে একই সময়ে সবগুলো জ্বলতে থাকে একটার পর একটা টক 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 করে এই দ্বারা হচ্ছে কি পিছের থেকে যে কোনো ভেহিকুলি বা যে কোনো ভেহিকুলি বুঝতে পারে যে আপনি হচ্ছে কি একটা পেরিকুলার সিচুয়েশনের মধ্যে আছেন এই কারণে অন্যদেরকে আপনি সেইনালারে করতেছেন যে এ পেরিকুলোজো অর্থাৎ বিপজ্জনক তিন বলছে সিম্বল রাফিগুরা তো ইন্ডিকা আমাকে ইন্ডিকেট করে ও ডিসপজিটিভ একটা ডিসপজিটিভ দ্য ইউজারে ইন কাজ ও দি এমার্জেন্সি অর্থাৎ এমার্জেন্সি জরুরি প্রয়োজন হচ্ছে কি আমি এই সিম্বল বা এই যে আমার যে পেরিকুলো সিগনালের সিগনালিয়নে যে পেরিকুলো যে স্পিয়াটা আছে বা কমান্ডো আছে এটা কিন্তু আমি ব্যবহার করতে পারি হচ্ছে ইন কাজ ও দি এমার্জেন্সি অর্থাৎ জরুরি প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি এবং এটারও সিম্বল যে স্পিয়া স্পিয়াটার হচ্ছে কলরে রস্য হয়ে থাকে কলরে আমার রস্য কারণ বলতেছে আমি দেখ ফার্স্টেই দেখতেছি যে সেইনালাসিওনে আমার পেরিকোলোজো সেইনালাসিওনে পেরিকোলোজো বলছে সো তার মানে আমরা প্রথমেও পড়ছি যে আমার যে স্পিয়েগুলো আছে যেগুলো হচ্ছে পেরিকোলোজো সেগুলোর কলরে হচ্ছে কি স্যাম্পে রস্য হয়ে থাকে এরপর হচ্ছে আমার স্পিয়া লুমিনোজা চিন্তুরা দি সিকুরেসা চিন্তুরা মানে হচ্ছে বেল্ট আর সিকুরেসা মানে হচ্ছে নিরাপত্তা আমরা তো জানি যে আমার যে সিট বেল্ট যেটা হচ্ছে এটা হচ্ছে কি আমার একটা নিরাপদ বেল্ট ঠিক আছে আমাকে একটা নিরাপদ দড়ির মতো কাজ করে আমি যখন নাকি চিন্তুরা দিয়ে সিকুরেসা ব্যবহার করব আমার গাড়ি যদি কোনো কারণে তাম্পনারে হয় বা ইনসিডেন্টই হয় যে কোনো কারণে হয় এই চিন্তুরা দিয়ে সিকুরেসা কি করে আমাকে সেদিলের সাথে স্টেটভাবে স্টাবিলেভাবে অর্থাৎ স্থিরভাবে রাখার জন্য ব্যবহার করা হয় যদি চিন্তুরা দিয়ে সিকুরেসা না ব্যবহার করি পিসের থেকে বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে আমি কী করতাম ভ্যারসো পারাভ্যারসা অর্থাৎ আমার সামনে যে গ্লাসটা থাকে বেকুলের এই পারাভ্যারসা বরাবর হচ্ছে ক্যাপ চলে যেতাম এর ফলে এক হইতে পারতো আমার মাথার মধ্যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে মাথার অনেক দান্ডি হইতে পারে অথবা আমি যখন নাকি চিন্তা দিই সিকুরেসার সাথে যদি বাধা না থাকি এর ফলে কী হয় আমার সামনে যে বোলাতে থাকে এই বোলাতের সাথে আমার তোরাচ্ছিকা গাব্বিয়া অর্থাৎ আমার যে বুকের যে খাঁচাগুলো আছে এগুলোর সাথে হচ্ছে কি বাড়ি খেয়ে আমার কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে কিন্তু চিন্তুরা দি সিকুরেসা যদি আমি আলাচ্ছাড়ে করি অর্থাৎ লাগাই সেক্ষেত্রে হচ্ছে কি দেখা যাবে এই বেল্টটা আমার অনেকটা আদেরিয়েন্টে অনেকটা স্টিকারের মতো আমাকে কী করে সেজিলের সাথে সে আটকে রাখে এর ফলে কী হচ্ছে আমি সামনের দিকে কন্ট্রো যাই না অর্থাৎ সামনের দিকে আমি দাবিত হই না
ঠিক আছে, সে আমাকে যে কোনোভাবে যত বেশি ধাক্কায় আসুক কোনো সমস্যা নেই, সে আমাকে অ্যাক্টিভ রাখে, আমার সেজিলের সাথে সে সবসময় আমাকে আটকায় রাখে, যেন আমি কোনো প্রকার গ্লাস লাতেরালে হোক বা আপনার ফ্রন্টালে হোক, আমার যে গ্লাসগুলো আছে স্পেকিও বা আমার যে এই ব্যাটোগুলো আছে এগুলোর সাথে যেন বাড়ি না খাই, সেজন্য হচ্ছে কি সে আমাকে পুরোপুরিভাবে সুরক্ষা দান করে থাকে। ওকে, এক নম্বর বলছে সিম্বল ওরা ফিগুরা তো অ্যাপস্ত, এই যে সিম্বল যেটা চিন্তা দিয়ে শিকুরে স্যার বলছে অ্যাপস্ত সু উনা স্পিয়াদি কলরের রস, অর্থাৎ এটা হচ্ছে কি আমার কলরের রস হয়ে থাকে। এবং বলছে কে সে আছে সা, অর্থাৎ এটা জ্বলে ওঠে, দুরান্তে লা মার্চা, অর্থাৎ যখন নাকি আমরা চলাচল করি সেক্ষেত্রে জ্বলে ওঠে। এবং কেন জ্বলে ওঠে বলছে ইন্দিকা কে ইল কন্দুচেন্তে, অর্থাৎ ড্রাইভার অথবা অন প্যাসেঞ্জারও হইতে পারে কি, ড্রাইভার অথবা যে কোনো একজন প্যাসেঞ্জার নন আই ইন্দোসা তো লে চিন্তুরাদি শিকুরে সা, অর্থাৎ তারা কন্দুচিন্ত হইতে পারে বা যে কোনো একজন প্যাসেঞ্জার যদি আপনার নন আই ইন্দোসা তো লে চিন্তুরাদি শিকুরে সা, ইন্দোসারে বদিরে বোঝা হচ্ছে এই আপনার কি বলে আমরা যেমন জামা কাপড় পরি সেক্ষেত্রে হচ্ছে ইন্দোসা তো ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এখানে বলছে ওন পাসার জন্য নন আই ইন্দোসা তো লে চিন্তুরাদি শিকুরে সা, অর্থাৎ চিন্তুরাদি শিকুরে সা যদি আমরা না পড়ি, ঠিক আছে, বা না বাঁধি, সেক্ষেত্রে হচ্ছে কি আমার এই স্পিয়াটা কলরের রস এটা কি হয় আচ্ছেস হয়। এবং কখন হয় মনে রাখতে হবে, দুরান্তে লা মার্চা, অর্থাৎ যখন নাকি আমরা চলাচল করতেছি আপনার গাড়ি স্টার্ট দিয়ে একটু সামনে না যেতেই যদি আপনি চিন্তুরাদি শিকুরে সা না ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে এই স্পিয়াটা জ্বলে উঠবে, আপনাকে ইন্ডিকেট করবে যে হয়তো আপনি কন্দুচেন্তে অথবা কোনো একজন পাসাঞ্জারি বা কলসিয়াসি পাসাঞ্জারি হচ্ছে কি এখনও চিন্তুরাদি সিকুরেসা ইন্দোসারে করে নাই, অর্থাৎ পরে নাই বা বাঁধে নাই। ওকে, দুই নম্বর বলতেছিল লার স্পিয়ারোসা কন্ত্রাদিস্তিন্তা, কন্ত্রাদিস্তিন্তা মানে কথাটা মানে হচ্ছে সংকেত, বলতেছে লা স্পিয়ারোসা কন্ত্রাদিস্তিন্তা দ্যাল সিম্বল ইন ফিগুরা, অর্থাৎ আমাকে যেভাবে এইভাবে সিম্বলটা যেভাবে চিহ্নটা যেভাবে দেখায় সেটা আবার কখন কাজ করে, বলছে সে আছে সা দুরান্তে লা মার্চা, অর্থাৎ চলাচল করার সময় হচ্ছে কি এটা আছে হয়। বলছে ইন জেনারে, অর্থাৎ সাধারণভাবে আবিনাত, এটার সাথে কি অন্য কিছু যুক্ত থাকে সেটা হচ্ছে কি, বলছে আদ ওন সেইনালে আকুস্তিকো ইন ফুলসিয়ারা, অর্থাৎ যখন নাকি এই সেইনালে বা স্পিয়াটা লুমিনোজ হয় অর্থাৎ জ্বলে উঠে এটার সাথে কিন্তু কি হয় আমার সাথে সাথে হচ্ছে সেইনালে আকুস্তিকো ফুলসিয়ারা করে, আপনি দেখা যায় টিট করে ভাই আপনি জ্বলে একটা সেইনালে আমাকে ইন্ডিকেট করতে থাকে যে তুমি চিন্তুরাদি শিকুরেসা ব্যবহার করো নাই বা এখনও ইন্দোসারে করো নাই বা আলাদ ছাড়ে করো নাই, তো সেক্ষেত্রে যখনই আপনি নাকি আলাদছারে করবেন বা ইন্দোসারে করবেন চিন্তুরাদি শিকুরেসা সাথে সাথে হচ্ছে কি এই সেনালাসিয়নে আকুস্তিকো এবং স্পিয়ে তুটি দিয়ে আমার স্পেন্ট হয়ে যাবে। এবং তিন নম্বর বলতেছে ইল সিম্বলো রাফিগুরা তো অ্যাপস্ত সু ওনা স্পিয়া আ কলরের রস, এবং এটা হচ্ছে কি কলরের রস হয়ে থাকে আমাদের, এটা কলরের হচ্ছে কি রস হয়ে থাকে, যদিও এটা আমার ননে পেরিকোলোজ পুরোপুরি তারপরে এটা হচ্ছে কি কলরের রস হয়, কারণ আপনি চিন্তুরাদি শিকুরেসা যদি আলাদছারে না করেন বা ইন্দোসারে না করেন যে কোনো কারণে আপনার যে কোনো ধরনের বিপজ্জনক হইতে পারে, সে কারণে হচ্ছে কি সে আমাকে ইন্ডিকেট করে যে তুমি পড়ো পেরিকোলোজ থেকে বাঁচতে হইলে তুমি হচ্ছে কি অবশ্যই চিন্তুরাদি শিকুরেসা ব্যবহার করো, ঠিক আছে। ওকে, আমি আপনাদের লাইন কেটে আবার হচ্ছে মেসেজ দিচ্ছি, আপনারা আবার হচ্ছে যোগদান করেন দয়া করে।